বিগত বিধানসভা নির্বাচনে বামেদের পতনের পর এডিসি পরিচালনার ক্ষেত্রে বামেদের নানা দুর্বলতা গ্রাস করেছিল। গত 17 মে আনুষ্ঠানিকভাবে এডিসি পরিচালনার কার্যকালের মেয়াদ শেষ হয় বামেদের। এডিসি পরিচালনায় দায়িত্ব বর্তায় রাজ্যপালের উপর এবং বর্তমানে রাজ্যপাল মনোনীত প্রশাসক এডিসি পরিচালনা করছে। একটা সময় পাহাড় ছিল বামেদের রাজ্য ক্ষমতা দখলের উৎস। পাহাড়ের 20টি আসনের মধ্যে বেশিরভাগ আসনই বামেদের দখলে থাকত। আর পাহাড়ে বামেদের সাংগঠনিক শক্তিকে মজবুত রাখত জিএমপি বা গণমুক্তি পরিষদ। কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনে পাহাড়ের 20টি আসনের মধ্যে 18টি আসন বামেদের হাত ছাড়া হয়। মাত্র 2টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বামেদের। এই 18টি আসনের মধ্যে বিজেপি দখল করে 10টি আসন এবং বিজেপি জোটশরিক আইপিএফটির দখলে যায় 8টি আসন। অপরদিকে এই নির্বাচনে কংগ্রেস ও আইনপিটের জোট শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরত আসে। পাহাড় এলাকায় এখন কান পাতলেই শোনা যায় এডিসি নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, আর তার সহজ উত্তর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ভোট হবার কথা। কিন্তু রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি সম্ভাব্য এডিসি ভোট ধরে নিয়ে নিজ নিজ ওয়ার্ম আপ অর্থাৎ পাহাড়ে যার যার রণকৌশলগত গুটি সাজিয়ে মানুষের দরবারে হাজির হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, আর তাতে দেখা যায় শাসক দল বিজেপি সবার চেয়ে এগিয়ে রয়েছে। বিজেপি দলের দাবি প্রায় প্রতিদিন বিভিন্ন দল ত্যাগ করে প্রচুর মানুষ তাদের পতাকা তলে সামিল হচ্ছেন। বিজেপি দলকে পাহাড়ে নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দিচ্ছেন সাংসদ রেবতী ত্রিপুরা, তিনি আবার প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সভাপতি। অপরদিকে বিজেপির জোটশরিক আইপিএফটিও বসে নেই। আইপিএফটি দলকে নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এই দুজন আইপিএফটির সংগঠনগত দিক থেকে 1 নম্বর ও 2 নম্বর। আইপিএফটির আরও দাবি, পাহাড়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন দল ছেড়ে তাদের পতাকা হাতে নিচ্ছেন অনেক ভোটার। এডিসিতে সদ্য প্রাক্তন শাসক দল বাম দলকে নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন সাংসদ ও মন্ত্রী তথা জিএমপির সভাপতি জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। বামেদেরও দাবি, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এডিসি এলাকার মানুষ তাদের সাথে রয়েছে, কিন্তু আদতে বামেদের সাংগঠনিক রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। বিগত লোকসভা নির্বাচনের নিরিখে কংগ্রেস আইএনপিটি জোট বামেদের তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। এরপর প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক মহলের দাবি এডিসি নির্বাচনের প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস এখনও তেমনভাবে ময়দানে ঝাঁপায়নি। যদিও তেলিয়ামুড়া সহ কয়েকটি স্থানে বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেসের পতাকা তলে সামিল হয়েছে বলে কংগ্রেসের দাবি। তাছাড়া উপজাতি ভিত্তিক দল আইএনপিটি, এই দলটি একটা সময় পাহাড়ের ভোটে জয় পরাজয়ের নির্ণয় ভূমিকা পালন করত, কিন্তু আইপিএফটির উত্থানের পর আইএনপিটি অনেকটাই চুপসে যায়। এখনো পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। তবে মাঝে মধ্যে সাংবাদিক সম্মেলন বা প্রেস বিবৃতি দিয়ে তাদের অস্তিত্ব জানান দেয়। তবে সম্প্রতি আইএনপিটি সুপ্রিমো বিজয় রাঙ্খল এডিসি নির্বাচনে জোট করার দরজা খোলা রয়েছে বলে ঘোষণা করেন। সবকিছু মিলে বলা যায় এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি গণদেবতার আশীর্বাদ পাওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়েছে করোনা পরিস্থিতিকে মান্যতা দিয়ে। এখন দেখার সামনের দিনগুলোতে কি রণকৌশল নিয়ে কোন দল এডিসি নির্বাচনে বাজিমাত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।